Hello Jamai, it's me, your beau. Hello beau, it's me, your Jamai. Chalo na dujone mile bal kamai. Kemon achen apnara? Are Ubaydul kakku jao, tumi barbar aho kena amar video r moddhe kemon achen apnara etar karone ami amar nijer intro dite pari na. Are bhai re bhai, ke tumi? তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ছেলে আমার দিকে 17 বার তাকাইছে, কিন্তু আমি একবারও তাকাইনি। আসলে ভাই তারা মাদ্রাসায় পড়ে বলে অনেকে নিজেকে ভাবে যে তারা নাকি জান্নাতের হুর। কালা বুরকা পরলে আসলেই তাদেরকে মনে হয় যে তারা চোর। কি বলছেন আপনি? চোর বলতে খারাপ কিছু না, যে তারা পকেট মাইরে এনতেন ক্যান্টারমেন্ট, তারা আমার মন চুরি করেছে। আসলে কালা বুরকা পরলে আমার মনে হয় যে তারা আমার মন চুর। কেন জানি না ভাই, কালা বুরকা পরে মাইয়া গোপতি একটু দুর্বল। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি শুধুমাত্র একটু না, অনেকটাই দুর্বল, মাথাটা ঘুরে সেম লাগে ফুটবল। আমার এক্স বলেছিল সে ছাড়া আমাকে কেউ পাত্তা দিবে না, কিন্তু তাকে কিভাবে বুঝাই? আমার ফ্রেন্ডের শালিটা অনেক কিউট, কিন্তু তার বাপ মা এটা কি আজব নাম রাখছে, নাম তার টরি। কি আমার ফ্রেন্ডের শালি অনেক কিউট, কিন্তু তার বাপ মা কি আজব একটা নাম রাখছে, নাম তার টরি। এখনকার যুগের রাস্তার মাইয়ারাও চিন্তা করে তারা নাকি পরি। বয়স বাড়লে বুকের সাইজও বেড়ে যায়, আর দোষ হয় বেচারা নিষ্পাপ বয়ফ্রেন্ডদের। দাবা খেলতে শুধু লাগে না বুদ্ধি, লাগে অনেক টেকনিক। কি দাবা খেলতে লাগে না শুধু বুদ্ধি, লাগে অনেক টেকনিক। এই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে দিল ইউজ করে তার নিনজা টেকনিক। বলছি দিদি, আপনি যতই চেষ্টা করেন না নিজের বয়ফ্রেন্ডকে বাঁচাতে পারবেন না, কেননা আপনার বুক ফুলে হয়ে গেছে ঢোল, আপনার পমপমের সাইজগুলো একদম গোল গোল। ভেবো না ভুলে গেছি তোমায়। হ্যাঁ আমি জানতাম তুমি আমাকে মন থেকে ভালোবাসো, কিভাবে ভুলে যাবা আমায়? আজও প্রতি রাতে অসংখ্য গালি দিয়ে তারপর ঘুমাই। আগে রাতে 3টা চুমো দিয়ে ঘুমাইতা, আর এখন কিনা রাতে 3টা করে গালি দিয়ে ঘুমাই। এগুলো কি মানা যায়? এগুলো হয় না। কেননা আগে যখন ভালোবাসতা প্রত্যেকটা রাতে বলতা জান, সোনা, পাখি, ময়না, এখন ময়না থেকে ডিরেক্ট ময়লা। বেগুন তুমি ধন্য, হাজারো নারীকে সুখ দেওয়ার জন্য। এই তাহলে মেয়েদের সুখে থাকার ট্রিক্স ভাই। এই জন্যই তো বলি মেয়ে কেন দেয় আমাদেরকে ফাঁকি, কেননা বেগুনই তো লাকি। আমাকে ছেলে কষ্ট আর কয়জনই বা বুঝে? দিনে 3 বার গিটার বাজালে 3 বারই জ্বলে, জ্বালা পোড়া, ভিতরে ব্যথা, আহ কি কষ্ট রে। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? আমি খারাপ কি এমন কইলাম? আমি তো গিটার বাজানোর কথাই কইলাম। আই মিন আমরা যে গিটার দিয়ে গান গাই ভাই, সিরিয়াসলি গিটার বাজাতে গেলে হাতে প্রচন্ড জ্বলে, আর সত্য কথা কয়জনই বা মুখে বলে? জামাইয়ের হাত ধরে ঘোরার বয়সে প্রবাসীর বউ হয়ে এখন বিছানায় শুয়ে শুয়ে ফ্যান করা দেখছি। আমি জানি যে প্রবাসীদের বউয়ের কি এমন কষ্ট, তাদের মতো কষ্ট কয়জনই বা পায়? 3 বছরে জামাই 3 মাসের জন্য মাত্র 1 বার আয়, আর এই 1 মাসের মধ্যে এমন কি বা লাগাই। আই মিন মানে ঘরে ফ্যান, এসি টেসি এগুলো লাগাইতে লাগাইতেই তো 1.5 মাস কাটা যায়। কি বলেন ভাই, আপনাদের বাজে চিন্তা ভাবনা কবে বাদ দিবেন ভাই? যাই হোক, সুবিধা তো একটা আছে আমাদের, কেননা প্রবাসী যেহেতু স্বামী, তাদের যখনই যাই লাগাইতে দেয় আমাদের। মানে তাদের যদি ঘরের ফ্যান টেন এগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমরা নতুন করে লাগাই দিই আর কি, আর সাথে ওইটাও যেটা স্বামীর আইতে চাহিদা পূরণ করতে লাগাই। যাই হোক, কথাগুলো ছিল জাস্ট ফান। আমরা জাস্ট এটাই বলতে চাই ভাই, বাইরে যাওয়ার যান, তবে তার আগে আপনারা বিয়ে করবেন এরকম কিছু করেন না ভাই, কারণ আপনার বউ তাহলে একা থেকে যায়, এতে পরকীয়তায় লিপ্ত হয়ে যায়। জাস্ট এটাই বলতে চাই, বিয়ের আগে বাইরে যান, কিছু টাকা কামান, দেন বিয়ে করে একটু এখানে বিজনেস করে সেটেল হয়ে যান। অকারণে বিয়ের পরে যাইয়েন না, নিজের বউটা হারায়েন না। ওকে, অবশেষে যখন তোমার মনে হবে তুমি সেই ছেলেটাকে পেয়ে গেছো যে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, যে সবদিন তোমাকে হ্যাপি রাখবে, যে তোমার জন্য পারফেক্ট একজন পারফেক্ট লাইফ পার্টনার, তো কংগ্রেচুলেশন সিস্টার, তুমি আবার বাস খেতে চলেছো। এত কথা বলারই কি আছে ভাই, কাতলা মাছের উপরে থাকে বড় বড় আঁশ। বলতেছিলাম কি এত কথা বলার কি বা আছে, কাতলা মাছের উপরে থাকে বড় বড় আঁশ। ভাই নরমাল একটা কথা, ভালোবাসা মানেই তো বাস। ভাই সব মেয়েকে দেখলাম, সবগুলাই ম্যাক্সিমাম মহামুরি, কিন্তু আমারটা আমার কাছেই পড়ি। আসলে একটা সত্য কথা বলতে কি, এই মেয়েটা কোনোভাবে আমার ক্রাশ না, জাস্ট এমনি আর কি একটু ভাল লাগে, আর কিছু না। ওই ঈদের দিন আর কি কন্টেন্ট মন্টেন্ট ছিল না, তাই আর কি বানায় দিলাম আর বইলা দিয়েছিলাম যে তোমাদের ভাবিকে পাইয়া গেছি। তাই কি তোমরা এটাই বিশ্বাস করে নিবা? এত বিশ্বাস আমার 14 গোষ্ঠীর কেউ আমার করে নাই। আই লাভ ইউ টু মাচ মাই অডিয়েন্স। কি বলছিস? আই লাভ ইউ টু ভেরি মাচ মাই অডিয়েন্স। যাক ভাই, যেহেতু সত্য কথা বলেই ফেলছে যে এই মেয়েটা আমার ক্রাশ না কিংবা গার্লফ্রেন্ডকে বানাবো না, তো আমি এটা জানতে চাই যে যারা যারা আমার ভাই বেড়া যারা আসো তাদের কাছে বলতে চাইতেছি, ভাই তোমাদের জন্য ভাবি দেখো। আর অবশ্যই ভাবি টিকটক আইডির লিঙ্কটা দিও, আই মিন টিকটক আর যে দেখতে হবে এমন না, জাস্ট এমনি আর কি। যদি টিকটক করে টিকটক আইডির লিঙ্ক দিবা, যদি ফেসবুক পেজার হয়ে থাকে তাহলে ফেসবুক পেজের লিঙ্ক দিবা, এটাই। ওকে তো আর কোনো নেক্সট নেই আজকের জন্য। এতটুকুন যারা এতক্ষণ অবধি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অবধি ভালো থেকো। তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করুন। আপাতত জন্য গেলাম।